মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পৌরসভার পুর প্রধান সত্যজিৎ ব্যানার্জি 1984 সাল থেকে টানা কাউন্সিলর ছিলেন সত্যজিৎ ব্যানার্জি। ইছাপুর আনন্দমঠ বি ব্লকে তিনি ভাড়া থাকতেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চারিদিকে খোঁজাখুঁজি করে না মেলায় পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে তিনতলার ছাদের রেলিংয়ের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। নোয়াপাড়া থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। কি থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তাও পরিষ্কার নয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। দুদিন ধরে নিখোঁজ, তারপর এরকম ভাবে অস্বাভাবিক একটা মৃত্যু। দুদিন ধরে, কাল সকাল 5টা থেকে কেউ পাওয়া যাচ্ছিল না, এটা আমি শুনেছি বেলা 11টায়। তারপর খোঁজ আজকে শুনলাম যে যে এই বাড়িটা ভাড়া থাকে তার ছাদে ও হ্যাং হয়েছে। বাড়িতেই দেহ পাওয়া গেছে, ছাদে, এই ছাদে, বাড়ির ছাদে ঝুলছিল। এর মধ্যে কোনো অন্য কিছু জড়িত আছে যে হঠাৎ করে অস্বাভাবিক একটা ভাইস চেয়ারম্যানের মৃত্যু? সেটা আমি কী করে বলবো, অন্য কিছু আছে কি না আমি কী করে বলবো, সেটা তো আমি বলতে পারবো না। আমার কলিগ হিসাবে আমার কাছে যতক্ষণ কাজের, যেমন পরশু দিন আমার মিটিং ছিল, সিআইসি মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে। কতদিনের কাউন্ট ছিল? ও 84 থেকে, 84 থেকে, সিন্স 1984 থেকে কাউন্ট ছিল। দাদা, একটা সুইসাইড নোট পাওয়া গেছে, আমি সেটা জানি না, পুলিশ বলতে পারে। এই যে হঠাৎ করে মৃত্যু, ওনার আচার আচরণের কোনো পরিবর্তন? আমি ওকে বৃহস্পতিবার দেখেছি, বৃহস্পতিবার আমার সঙ্গে 2 ঘন্টা ছিল, একদম খোলাখুলি, কিচ্ছু বুঝতে পারিনি, বোঝা যায়নি কিছু না, একদম না। কোনো কেউ ব্ল্যাকমেল করেছিল ওনাকে? ভাই তা তো বলতে পারবো না, সেটা আমি বলবো কি করে। কোনো মানসিক টর্চারিং বা কিছু কিছু জানতে পারছেন কিছু? এখনও তো ঘটনাটা পরে শোনা যেতে পারে, এখন কি করে পাবো? আমি কি বলছি, ধরো তোমাদের সঙ্গে সাংবাদিকরা কাজে রেতে থাকো, এখন তোমাকে যদি কেউ বলে মানসিক টর্চার করছে কিনা, আমি বলতে পারবো? তোমরা তো কত কেউ আমার কাছে আসো, আমার সঙ্গে পৌরসভায় আসবে, পৌরসভায় এলে আমার সঙ্গে পৌরসভায় মিটিংয়ে আলোচনা হবে, এলে 24 আওয়ার্স অ্যাসোসিয়েট যারা তারা বলতে পারবে কী কারণে মৃত্যু, মানে কী প্রাথমিকভাবে উঠে আসছে। পোস্টমর্টম রিপোর্ট বলবে কী কারণে মৃত্যু, আমি কি পোস্টমর্টম অথরিটি? আমি পোস্টমর্টম করেছি, কী কারণে মৃত্যু আমি বলবো? একজন, তাহলে তো মানে মূলত পৌরসভার একজন সদস্যকে হারালেন আপনারা? আমার দীর্ঘদিনের কলিগ, আমার দীর্ঘদিনের, আমার প্রায় সমবয়সী আমরা। কত নম্বর ওয়ার্ডের? 6 নম্বর ছিল, এখন 8 নম্বরের। কাউন্সিলর? কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান নর্থ ব্যারাকপুর। টানা কত বছর? সিন্স 1984 Thank you.